হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরেকটা রিসোর্টে ঘুরতে চলে এসেছি। রিসোর্টটার নাম হচ্ছে হোটেল অরণ্যাবাস। সেকেন্ডলি আমরা এখন সেই রিসোর্টটায় এন্টার করতে যাচ্ছি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট যে আমরা একটা বেস্ট প্লেসে এসেছি। চলেন আমাদের সাথেই, আপনারাও ভিউগুলি এনজয় করেন। গেট দিয়ে ঢুকতেই আশেপাশের সিনারিগুলি সব ইম্প্রেসিং লাগতেছে। মেবি সামনে কোনো পিকনিক হচ্ছে যার জন্য এত গাড়ি দেখা যাচ্ছে। তো দেখি কি আছে। আমরা একবারে বিকালের দিকে এসেছি, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই আগে। এটা হচ্ছে গিয়ে একটা ডাবল বেডের রুম। যেহেতু আমরা ফ্যামিলি এসেছি, সো দ্যাটস ওয়াই আমরা একটা ডাবল বেডের রুম চুজ করেছি। এই যে এখানে যে বেডটা দেখতে পাচ্ছেন, দুইটা বেড, খুব সুন্দর একদম সোফা সেট আছে, একটা ছোট একটা আলমিরা টাইপের আছে, ইভেন ডাইনিং টেবিলও রেখেছে এখানে। এসি রুম এটা আমাদের। যেহেতু রাত হয়ে গিয়েছে, তো আমি কালকে সকালবেলা অবশ্যই আপনাদেরকে দেখাবো বেলকনিটা। একটা ছোট্ট একটা সিঙ্কও আছে, এটা কাইন্ড অফ মানে ফ্যামিলি রুম যেগুলো হয় এখানকার সেরকম। এটা হচ্ছে ওয়াশরুমটা, খুব সুন্দর পরিপাটি ছিমছামের মধ্যে, একদম খুব লাক্সারিয়াস ভাবেই থাকার মতো একটা রুম পেয়েছি। সো যেহেতু আমরা আজকে নাইট স্টে করবো অ্যান্ড অ্যাজ পার পলিসি আমরা নেক্সট ডে ফুল ডে স্টে করবো, সেজন্য আমরা আজকে রাত্রেই আমাদের বারবিকিউ প্ল্যান করলাম। অ্যান্ড সামনে আমাদের বারবিকিউ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সো ডিনারে আমরা আজকে বারবিকিউ রাখছি অপশন হিসাবে। স্মোকি ফ্লেভার সব দেখা যাচ্ছে। শীতের মতো এখন আর শীত নেই, গরমেরই টাইম। এটা আমাদের নাইট ভিউ রিসর্টের যে বিল্ডিংয়ে আমরা আছি অ্যান্ড রাতের ডিনারের জন্য এই প্লেসটা। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে আপনাদেরকে বারান্দার ভিউটা দেখানো হয়নি রাত হয়ে গিয়েছিল বলে। এটা হচ্ছে কি আমাদের বেলকনি, দেখুন বেলকনি থেকে আসলে কি সুন্দর সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে, সাথে ঝিঁচিপোকার আওয়াজ, প্রচণ্ড পরিমাণের মানে শব্দ এটা, মানে এত প্রথম প্রথম একটু ভালো লাগে কিন্তু তারপরে যখন অতিরিক্ত এরকম শব্দ হয় তখন আসলে ঘুমানোটা খুব টাফ হয়ে গিয়েছে। তো আমাদের মোটামুটি সবারই বলতে গেলে একটু ঘুমটা আজকে কমই হয়েছে এই শব্দের জন্য, কিন্তু প্রকৃতিটা অনেক সুন্দর। তো এদিকটা হচ্ছে গিয়ে আর এক সাইডের বারান্দা, এদিকে বাঁশঝাড় আছে। এই বাঁশঝাড় থেকেও আসলে পোকার শব্দ পাওয়া যায়, এই কারণে একটু ঘুমটা কম হয়। যাদের আসলে শব্দে ঘুমানোর অভ্যাস আছে তাদের সমস্যা হয় না, কিন্তু যারা আসলে শব্দে ঘুমাতে পারে না তাদের জন্য এটা খুব টাফ, মানে আমার জন্য খুব টাফ ছিল। যেদিকে আরেকটু সুন্দর একটা ছাউনিওয়ালা রুম দেখা যাচ্ছে। চলুন আমরা একটু উপরের দিকটা ঘুরে আসি, একটু ছাদে যাই। উপরের দিক থেকে আপনাদেরকে অরণ্যবাসী ভিউটা দেখাবো। এইটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস। গতকাল রাতে আমরা এখানে বারবিকিউ করেছিলাম। এদের ডাইনিং স্পেসটা লাইটিংটা রাতের বেলা খুব সুন্দর দেখায়। এই যে এই একটা কটেজ, চলেন আমরা সামনে এগিয়ে যাই আর আপনাদের এই রিসোর্ট সম্পর্কে আরো কিছু বিস্তারিত বলি। রিসোর্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলতে গেলে অসাধারণ, সবই ঠিকঠাক আছে। বাট এখানে যে পুলটা আছে সেখানে বাইরের লোকদের অ্যালাউ করা হয়, আমি যেটা মনে করি একদমই ঠিক না। কেননা আমরা যারা গেস্টরা আসি অনেক টাকা পে করে এখানে নাইট স্টে করতে আসি,
সেদিক দিয়ে বাইরের মানুষদের কিছু টাকা সামান্য টাকার বিনিময়ে ভিতরে অ্যালাউ করাটা, এইটা আমি মনে করি একটা নেগেটিভ সাইড। তাছাড়া আমি আর কোনো এখানের ই দেখি না। খাবারও ভালো, আপনারা চাইলে রাত্রে বারবিকিউ করতে পারেন, যেটা আজকে রাত্রে আপনাদের বারবিকিউয়ের সময় আমরা আপনাদের দেখাবো। অল ওভার সাইডে রিসোর্টটা একটা ছোট জায়গা নিয়ে হলেও রিসোর্টের আশেপাশে অনেক খোলা পরিবেশ আছে, যেটা বলতে গেলে অনেকটাই বেস্ট একটা পরিবেশ, প্রকৃতির ডাকের সাথে আর কি আপনি পাখির আওয়াজ সকালে একটা আপনি আলাদা এনভায়রনমেন্ট খুঁজে পাবেন। এর থেকে আর বেশি কিছু আসলে বলার মতো নাই। আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে পুরাটা ধান ক্ষেত, খুব সুন্দর বাতাস আসে এদিক দিয়ে। এখানে আপনারা বসে মোমেন্টটা এনজয় করতে পারবেন, এরকমই একটা পরিবেশ এটা। খুব বড় না হলেও মোটামুটি মাঝারি সাইজের একটা আপনার মাঠ আছে, যেখানে আপনারা চাইলে পিকনিকের মানুষজন যারা আছেন এসে পিকনিক করতে পারেন। ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে সামনে মাঠটা, এইখানে এসে আপনারা পিকনিক করতে পারবেন, বারবিকিউ করতে পারবেন, ফুটবল খেলতে পারেন, এনিথিং। একটা যাদের বেবিজ আছে তারাও চাইলে এখানে এসে সেই মনোরম পরিবেশটা এনজয় করতে পারবেন, যেটা সব ফ্যামিলি চায়। আপনারা যে এই যে এখানে পিঠাঘর দেখতে পাচ্ছেন, এখানে গ্রামীণ ঐতিহ্যের সাথে পিঠা তৈরি করা হয়। অনেকে যারা ঢাকা শহরে থাকে তারা অনেক সময় চায় যে একটা গ্রামীণ পরিবেশে এসে আমরা পিঠা খাই, সো আপনারা এখানে এসে সেই সুবিধাটা পাবেন। এটা হচ্ছে যারা পিকনিকের জন্য আসে তাদের জন্য এই রুমটা করা, বাট এটা এখনও সেইভাবে ফুলফিল করে গড়ে ওঠা হয়নি। এটাও ছোটোখাটো একটা কটেজের মতোই পড়ে। তো অল ওভার রিসোর্টটা খারাপ না, আরও কিছু ছোটোখাটো জায়গা আছে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই সুইমিং পুল এরিয়া, এই আমাদের এই গাছটার অপোজিটই সুইমিং পুল, ভালোই বড় সুইমিং পুলটা, সো সেটাও খারাপ না। সো এইখানে হচ্ছে বাচ্চারা খেলতে আসে, আর এইদিকে হচ্ছে আরেকটা স্মল কটেজ আছে। আর আমরা যেখানে আছি এই যে সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা সেকেন্ড ফ্লোরে আমরা আছি, যেখানে টোটাল চারটা রুম আছে। আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনাদের খাবার আর কি, লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট সব কিছুর ব্যবস্থা করা হয় এখানে। অ্যান্ড নাও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুল সাইডে, পুলটা কত বড় সেটা দেখানোর জন্য। সো পুলে ঢোকার দুটো রাস্তা আছে, এটা হচ্ছে ওয়ান অফ দেম। সো পুল ভিউ দেখাতে দেখাতে আজকে আমরা এখান থেকেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যদি আমাদের ভিডিও কিছু ভালো লেগে থাকে, কোনো কিছু আপনাদের জন্য হেল্পফুল হয়, দেন প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। Too late to reignite our flame.